ভোটের হাওয়া বইছে গাজীপুর সিটি কর্পোরেশনে, উৎসাহ উদ্দীপনা ভোটারদের মাঝে। নির্বিঘ্নে ভোট দিতে নির্বাচনের সময়টায় নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ থাকবে এমন প্রত্যাশা ভোটারদের। আমরা নিরাপত্তা চাই, যাদের সামনে আমাদের নির্বাচন, কেন্দ্রে যে ভোটটা দেব সেটাই নিরাপত্তা চাচ্ছি, যার যার ভোট সে যেন দিতে পারে, কারোর ভোটের অধিকার যেন হরণ না হয়, নির্বাচন আসছে যে সুন্দরভাবে যেন ভোট দিতে পারি। নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি বন্ধ ও অবৈধ অস্ত্র উদ্ধারে তল্লাশির দাবি তাদের। ইলেকশনের আগে আইন শৃঙ্খলা বাহিনী অবৈধ অস্ত্র যদি থাকে এলাকায় ওইগুলোর জন্য তল্লাশি করে তারা খুঁটা কেটা খোঁজ খবর নিয়ে এগুলা জানি উদ্ধার করে নেয় আগে আগে। কালো টাকার কোনো ছড়াছড়ি দেখতে চাই না, আমরা চাই সুষ্ঠুভাবে নির্বাচন হোক। সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ ও অবাধ পরিবেশ তৈরিতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানায় পুলিশ প্রশাসন। নির্বাচন তফসিল ঘোষণা হয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে কারা যেন অরাজক সৃষ্টি করতে না পারে, চাঁদাবাজি সন্ত্রাসী কার্যক্রম করতে না, সে লক্ষ্যে আমাদের পুলিশ অ্যালার্ট আছে। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সাধারণ ভোটার, সমর্থক ও প্রার্থীরা যাতে নির্বিঘ্নে নির্বাচন কার্যক্রম পরিচালনা করতে পারে সে লক্ষ্যে ব্যবস্থা নেওয়ার কথা জানান রিটার্নিং কর্মকর্তা। এখানকার সাধারণ জনগণ, ভোটার এবং প্রার্থী, তার সমর্থক সবাই যেন নির্বিঘ্নে তাদের নির্বাচন কার্যক্রম প্রক্রিয়া চালাতে পারে সে ব্যাপারে আমরা নিশ্চিত করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছি। আয়তনের দিক থেকে বৃহৎ এই সিটি কর্পোরেশনে মোট ভোটার 11,38,204 জন, ভোট কেন্দ্র 430টি, সাধারণ ওয়ার্ড 57টি ও সংরক্ষিত ওয়ার্ড 19টি। সমর ইসলাম, 21 টেলিভিশন।